সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমাদের বাংলা ক্লাস টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখছেন। তো আজকে আমি আলোচনা করব এসএসসি প্রথম পত্রের একটা সুন্দর একটা প্রবন্ধ, নিরীহ বাঙালি। এখানে আমাদের বাঙালিদের স্বভাবটা আসলে বেগম রোকেয়া খুব ব্যঙ্গাত্মকভাবে অযুক্তি তর্ক সহকারে উপস্থাপন করেছেন। মানে এই রচনাটা একদিকে যেমন রম্য মানে ব্যঙ্গ, অন্যদিকে এই রচনাটা কিন্তু অনেক যুক্তিতর্ক ভরপুর। তো শুরু করি আমরা আমাদের আলোচনা, নিরীহ বাঙালি, মানে বাঙালির নিরীহ রূপটা। এর বাঙালির নিরীহ রূপটা কেন বলা হচ্ছে? আপনারা যদি অপরিচিত গল্প পড়েন সেখানে পাবেন যে কথা কথা মনে করেন আপনি কাউকে বলতেছে, আহা ছেলেটা কি নিরীহ, ছেলেটা কি নিরীহ। এই নিরীহ উসিলায় সে আর কোনো কাজ করতে পারে না, বা আর করতে কোনো কাজ করতে চাইলেও করে না। বিষয়টা এরকম, মনে করেন একটা বাচ্চারে তার মা ধমক দিছে, তো মা ধমক দেওয়ার পর বাবা সাথে সাথে কি করছে, বা মা ধমক দিয়ে মাইর দেওয়ার পর আবার যা পিঠ মুছে দিতেছে, আদর করে দিচ্ছে, তখন দেখবেন বাচ্চা আরো খেপা যেতেছে। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে কাউকে নিরীহ বইলা মানে তাকে কর্মহীন রাখার কোনো মানে পড়ে না। আর আমাদের বাঙালি হচ্ছে সেই রকমে, যারা নিজেদের নিরীহ রূপটাকে বারবার প্রকাশ করে নিজেরা কর্মহীন থাকার চেষ্টা করে। শুরু করি আমরা আমাদের, আমরা দুর্বল নিরীহ বাঙালি, তার নিজেদের ছোট পরিচয় দিচ্ছে, কিন্তু জাতিতে ছোট আর কি। এই বাঙালি শব্দে কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশ হয়। আহা এই অমিয়াসিক্ত বাঙালি কোন বিধাতা গড়িয়াছিলেন, মানে অমিয়াসিক্ত মানে এত সুন্দর বা এই নরম কোমল স্বভাবের বাঙালি। কুসুমের সৌকুমার্য মানে ফুলের সৌন্দর্য, চন্দ্রের চন্দ্রিকা চাঁদের আলো, মধুর মাধুরী মানে মধুর মিষ্টতা, যুথিকার সৌরভ ফুলের সৌরভ, সুপ্তির নীরবতা, ভূধরের অচলতা মানে পৃথিবীর অচলতা, নবনীর কোমলতা, সলিলের তরলতা মানে পানির তরলতা, এক কথায় বিশ্বজগতের সমুদয় সৌন্দর্য ও স্নিগ্ধতা লইয়া বাঙালি গঠিত হয়েছে। মানে যত ধরনের সুন্দর রূপ সব বাঙালি। এখন বিষয়টা এরকম মনে করেন, একটা ছেলে মানে কখনো ঘরে বাইর হয় না, কেন বের হয় না, তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা কি বলতে পারি আমরা তাকে যথার্থ পুরুষ, বা ক্রিম মেখে ঘরে বসে থাকে সবসময় যথার্থ পুরুষ বলতে পারি? বলতে পারি না। তো এখানে বলতে আসছে বাঙালির সব দিকে সুন্দর, কোনো নেগেটিভ কিছু নেই, আর এই সৌন্দর্যের প্রকাশটা করে সে সবসময় নিরীহ রূপটা দেখে রাখতে চায়। দেখি আমাদের নামটি যেমন শ্রুতি মধুর, তেমনি আমাদের সমুদয় ক্রিয়াকলাপও সহজ ও সরল। আমরা কি কোনো কঠিন ধরনের কাজ করতে পারি না? আমরা যদি মূর্তিমতী কবিতা, যদি ভারতবর্ষকে ইংরেজি ধরনের একটা অট্টালিকা মনে করেন, তবে বঙ্গদেশ তাহার বৈঠকখানা, দেখছেন, এবং বাঙালি তাতে সাজসজ্জা। তাহলে ভারতবর্ষ কি যেখানে দেখুন মানে প্রাসাদ, আর আমরা হচ্ছে কি মানে ড্রয়িং রুম। এখন দেখেন এই ড্রয়িং রুমে খাওয়া দাওয়া ছাড়া আর কি কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ হয়? কিছুই হয় না। তো দেখেন আমাদের কাজ হলো খাওয়া দাওয়াই করা, আর বাঙালি তাতে সাজসজ্জা, সরি ডাইনিং রুম না ড্রয়িং রুম, মানে সাজের জায়গা, আর ডাইনিং রুমের শুধু খাওয়া দাওয়া হইতো। যাই হোক, তা আমরা কি এখন এখানে শুধু মানে সাজসজ্জা নিয়ে থাকি? যদি ভারতবর্ষকে একটা সরোবর মানে বড় দিঘি মনে করেন, তবে বাঙালি তাতে পদ্মিনী পদ্মফুল। যদি ভারতবর্ষকে একখানা উপন্যাস মনে করেন, তবে বাঙালি তাতে নায়িকা, কারণ উপন্যাসের মধ্যে নায়িকার কোনো বিরক্ত রূপ থাকে না, নায়কের বিরক্ত রূপ থাকে। কিন্তু আমরা আমাদের বিরক্ত রূপটা না দেখার কারণে বেগম রোকেয়া বলতেছে আমাদের মানে ইয়াটা হচ্ছে অনেকটা নায়িকাদের মতো। ভারতের পুরুষ সমাজ, ভারত পুরুষ হলেও সমাজে বাঙালি পুরুষিকা, অতএব আমরা মূর্তিমান কাব্য মানে কি, আমরা ছন্দময় কাব্য, আমরা সবসময় মানে কোনো ধরনের মানে কঠিন কিছু করতে রাজি না, আমরা সবসময় কি সুখে শান্তে সুর তাল ইত্যাদি নিয়ে থাকতে রাজি আছে। একটু পরে দেখাবে বেগম রোকে এখানে আলোচনা। আমাদের খাদ্যদ্রব্যগুলো দেখুন, পুঁইশাকের ডাটা, সজিনা, পুঁটি মাছের ঝোল অতিশয় সরস। আমাদের খাদ্যদ্রব্যগুলো ঘি, দুধ, ছানা, নবনীত, ক্ষীর, সর, সন্দেশ ও রসগোল্লা অতি সুস্বাদু। আমাদের দেশের প্রধান ফল আম, কাঁঠাল, রসালো ও মধুর। অতএব আমাদের খাদ্য সামগ্রী ত্রিগুণাত্মক, কি কি? সরস, সুস্বাদু ও মধুর, তিনটা জিনিস কিন্তু সরস, সুস্বাদু ও মধুর। আমরা তিতা কিছু খাই না, আমরা শুকনা কিছু খাই না, সব রসালো রসালো জিনিস। খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয়, তাই সজিনা যেমন বীজ বহুল, আমাদের দেশে তেমন ভুড়িটি স্থূল। দেখছেন কথাটা কি বললো, যে কথার কথা পাকিস্তানিরা রুটি খায়, যার ফলে তাদের মানে দেহ শুকনা থাকে এবং তাদের ফিটনেসটা দেখবেন অনেক বেশি। আর আমাদের দেখবেন কি আমরা রস জাতীয় জিনিস খাই। তো এখানে একটা কথা বলতেছে, সাজনা যেমন বীজ ভরা থাকে, পেট যেমন বের হওয়া থাকে, আমাদেরও পেট সবার বের হওয়া মানে ভুড়ি প্রচুর। নবনীতে কোমলতা অধিক, তাই আমাদের স্বভাবে ভীরুতা অধিক, বুঝছেন, নবনীতে কোমলতা।
শারীরিক সৌন্দর্য সম্পর্কে অধিক বলা নিষ্প্রয়োজন, এখন পোশাক পরিচ্ছদের কথা বলি। আমাদের বর অঙ্গ মানে পুরো শরীর, যেমন তৈলসিক্ত নবগঠিত সুকোমল মানে কেমন কোমল কোমল, পরিধেয় তদ্রূপ সূক্ষ্ম শিমলার ধুতি ও চাদর, মানে কি আমরা যে জামা কাপড় গুলো পরি তার মধ্যেও বেশ সৌখিনতার ছাপ থাকে জামা কাপড়ের মধ্যে। তো আমরা কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ জিনিসগুলো পরি, কিন্তু আপনি দেখবেন আরবরা বা পাকিস্তানিরা দেখবেন মোটা মোটা জিনিসগুলো পরে রোদের মধ্যে, মানে সব ধরনের কষ্ট সহিষ্ণুতার ভাবে কিন্তু তারা তৈরি হয়, আর আমরা কষ্ট সহ্য করতে রাজি না। ইহাতে বায়ু সঞ্চালনের কোনো বাধা বিঘ্ন হয় না। আমরা সময় সময় সভ্যতা অনুরোধে কোট শার্ট ব্যবহার করি, মানে পুরুষরা, কেননা পুরুষ মানুষের সবই সহ্য হয়, কিন্তু আমাদের অর্ধাঙ্গী হেমাঙ্গী মানে নারীরা কৃষ্ণাঙ্গীগণ যাদের চুল আছে, তদনুকরণে ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছেদ, সেমিজ, জ্যাকেট ইত্যাদি ব্যবহার করে না। দেখুন আমরা অনেকেই মনে করি বেগম রোগী আসলে মানে খুব মানে ইংরেজদের পক্ষ টানছে, বোরকার বিরোধিতা করছে, আসলে ব্যাপারটা এরকম না। এখানে উনি ইংরেজদের ড্রেস তাকে বলছে কিন্তু নির্লজ্জ পোশাক। দেখুন তাহারা অতিশয় সুকুমারী ললিতা লজ্জাবতী লতিকা, তাহারা বলতে কি নারীরা মানে লজ্জা গাছের মতো কি তারা লজ্জাবতী লতিকা, তাই অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ায় শাড়ি পরেন। তো বাঙালির সকল বস্তুই সুন্দর স্বচ্ছ ও সহজলব্ধ, সব আমাদের সবকিছু সুন্দর। বাঙালির গুণের কথা লিখিত হইলে অনন্ত মসি কাগজ ও অক্লান্ত লেখকের আবশ্যক, তবে সংক্ষেপে দুই চারটা গুণ বর্ণনা করি। ধনবৃদ্ধির দুই উপায় কি কি দেখুন, বাণিজ্য ও কৃষি। বাণিজ্য আমাদের প্রধান ব্যবসা ওই সময়ের, এখনকার সময় না, এখনকার সময় চাকরি হয়ে গেছে আমাদের প্রধান ব্যবসা। তাই বলি আমরা আরো উপন্যাসের সিন্দাবাদের ন্যায় বাণিজ্য পথ মানে জাহাজের কথা বলতেছে, জাহাজ নিয়ে অনিশ্চিত ফলাফলের আশায় অনন্ত অপার সাগর ভাসাইয়া দিয়া নৈরাশ্যের ঝঞ্ঝাতে ওতপ্রোত হই না। এটা সোজা কথা হচ্ছে বাণিজ্য আমাদের পেশা, কিন্তু আমরা বড় ধরনের বাণিজ্য করতে রাজি না, মানে রিস্কি বা ঝুঁকিপূর্ণ বাণিজ্য করতে রাজি না, আমরা সব ইজি নকল বাণিজ্য করতে চাই। দেখুন এখানে বলবে আমরা ইহাকে মানে বাণিজ্যকে সহজ ও স্বল্প সহ্য করিয়া লইয়াছি, অর্থাৎ বাণিজ্য ব্যবসায় যে কঠিন পরিশ্রম আবশ্যক তাহা বর্জন করিয়াছি। এই জন্য আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নাই, শুধু বিলাস দ্রব্য ও নানাবিধ কৈ কেশ তৈল ও নানা প্রকার রোগ বর্ধক ওষুধ এবং রাঙা পিত্তলের অলঙ্কার, নকল হীরার আংটি, বোতাম ইত্যাদি বিক্রয়ার্থ মজুত রয়েছে। মানে বাণিজ্য ক্ষেত্রে যে বড় ধরনের বাণিজ্য করা দরকার, আসল জিনিসগুলো বাণিজ্য করা দরকার, সেগুলো আমরা করতেছি না। আমরা কি করতেছি, নকল নকল জিনিস ইমিটেশন এগুলোর বাণিজ্য আমরা করতেছি। ইদ্রিস মানে এইসব ব্যবসায় কায়িক কোনো পরিশ্রম নেই, নকল করতে তার শারীরিক পরিশ্রম কি। আমরা খাঁটি সোনা রূপা জহরেহাত রাখি না, কারণ টাকার অভাব। বিশেষত আজকালই কোন জিনিসটা নকল না হয়, মানেটা কি আমাদের এখানে নকল জিনিস পাওয়া যায় তাহলে আবার আসল জিনিস রাখার দরকারটা কি, ওটাই বলতেছে খাঁটি সোনাটা রাখার কোনো দরকার নেই আমাদের। তারপর দেখুন যখনই কেউ একটু যত্ন পরিশ্রম করিয়া পূর্বক আচ্ছা দীর্ঘকেশী তৈল মানে চুল লম্বা করার তেল আবিষ্কার করেন, অমনি আমরা তাকে অনুকরণ করে কি চুল ছোট করার ওষুধ আবিষ্কার করি। কোন তরুণের সন্ধে কেশলিন বিক্রি মানে চুলের সাথে কি মানে তেলের সাথে আপনার আলগা চুলও বিক্রি হয়। বাজারে মস্তিষ্ক স্নিগ্ধকারী ওষুধ রয়েছে, মস্তিষ্ক উষ্ণকারী দ্রব্যও রয়েছে। এক কথায় বলি যত প্রকারের নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আমাদের আছে। আমরা ধান তন্ডুল মানে হচ্ছে তুলার ব্যবসা করি না, কারণ তাতে পরিশ্রম আবশ্যক। আমাদের অন্যতম ব্যবসা পাশ বিক্রয়। এই পাশ বিক্রয় মানে হচ্ছে সোজা সার্টিফিকেট বিক্রয়, মানে আমরা শারীরিক কোনো পরিশ্রমে যাইতে চাই না, আমরা মানসিক পরিশ্রম বা পড়া মুখস্থ করার ক্ষেত্রে অনেক বেশি। কথার কথা মনে করেন মানে এই মানে বাংলাদেশে কোনো চাষি মনে করেন কৃষক চাষবাস করতেছে না, এখন বললো কি এখন এই যে MA পাস করা MBA পাস করা ছেলেদেরকে যদি নামায় দেন তাহলে কি আপনি চাষবাস করতে পারবে না। তো এইটাই এখানে বলতেছে। দেখুন আমাদের অন্যতম ব্যবসা পাশ বিক্রয়। এই পাশ বিক্রেতার নাম বর আর ক্রেতারকে শ্বশুর বলে। এক একটি পাশের মূল্য কত জানো, অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী। MA পাস অমূল্য রত্ন, ওই সময় সর্বোচ্চ ডিগ্রি ছিল MA পাস। এখন আমরা সময় না ছেলে PhD হোল্ডার, এটা শুনলে মনে করেন যে মানে আমরা অনেকে ইয়া হয়ে যাই মানে নরম হয়ে যায়। PhD হোল্ডার তাহলে কত বড় মানুষ, এন্ড এই PhD হোল্ডারে যদি বলেন যদি সাইকেল চালানো না শিখে সাইকেল চালান, তো PhD হোল্ডারে কোনো কাজ হবে না। নিতান্ত সস্তা দরে বিক্রি হলে মূল্য এক রাজকুমারী ও এবং সমুদয় রাজত্ব। আমরা অলস তরল মতি শ্রমকাতর ও কোমলাঙ্গ বাঙালি কিনা তাই ভাবিয়া দেখিয়াছি সশরীরে পরিশ্রম করিয়া মানে শারীরিক পরিশ্রম করিয়া টাকা পয়সা কামানোর চেয়ে মানে ওল্ড ফুল মানে বৃদ্ধ শ্বশুরের সর্বস্ব লুণ্ঠন করা
ভালো, মানেটা কি আপনার শারীরিক পরিশ্রম করে মানে একজন লোকের কাছে যতটুকু পারফর্ম দেখাতে পারবেন তার চেয়ে কি আপনি বড় বড় পাস করলে এলাকায় অনেক নাম হবে, আর এই নামের কারণে আপনি যে মেয়েকে বিয়ে করতে চান তাকে ইচ্ছা করলে বিয়ে করতে পারবেন, ওইটা এখানে বলতেছে। এটা ওই সময়ের কথা, এখনকার সময় না। আমাদের অন্য, তারপর দেখেন এখন কৃষিকার্যের কথা বলি, কৃষি দ্বারা অন্ন বৃদ্ধি হইত ব্যাপারে, কিন্তু আমরা ভাবিয়া দেখিয়াছি কৃষি বিভাগের কার্য করা অপেক্ষা মস্তিষ্ক উর্বর মানে ব্রেন কালচার করা সহজ, অর্থাৎ কর্কশ উর্বর ভূমি কর্ষণ করিয়া ধান উৎপাদন করিয়া অপেক্ষা মুখস্থ বিদ্যার জোরে অর্থ উৎপাদন করা সম্ভব, দেখছেন। এবং কৃষি যেমন আমি দেখেন যদি কখনো কোনো ছেলেরা বলা হয় এমিল ল্যাব, সে কি কথা বলে যে আমি কৃষক হতে চাই? কখনোই না। সে কি চায়? ডাক্তার ইঞ্জিনিয়ার, তাহলে একই অবস্থায়। তারপর দেখুন, এবং কৃষিকার্যে পারদর্শিতা প্রদর্শন করা অপেক্ষা কেবল MA RC পাশ করা সহজ, আইন চর্চা করা অপেক্ষা কৃষি বিষয়ে জ্ঞান চর্চা করা কঠিন, অথবা রৌদ্রের সময় ছত্র মানে ছাতা হাতে কৃষিক্ষেত্র পরিদর্শনের জন্য কৃষি বিষয়ে জ্ঞান চর্চা অপেক্ষা টানা পাখার তলে আরাম কেদারায় বসিয়া দুর্ভিক্ষ সমাচার পাঠ করা সহজ। মানে কি মাঠে গিয়ে কৃষকের সাথে কাজ করাচ্ছে, ঘরে বসে বসে এসির নিচে বসা আর কি বিবরণ আর প্রবন্ধ লেখা অনেক সহজ, ওটাই বলতেছে যে আমরা মাঠে গিয়ে বা কোন শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে আজই নাই, আমরা কি আরামে বসে যতটুকু টাকা কামানো যায় ততটুকু আমরা চিন্তা করি। তাই আমরা অন্ন উৎপাদনের চেষ্টা করিয়া অর্থ উৎপাদন চেষ্টা না করিয়া অর্থ উৎপাদনে বসিয়াছি, মানে কি আমরা মানে শারীরিক, এই জন্য দেখবেন আমার দেশে অনেক দেশের মধ্যে এরকম দেখবেন যে একটু বয়স হলে বিদেশ চলে যায়, মানে দেশের মধ্যে থেকে সে কোনো কাজ করতে রাজি না। তো বলতেছে কি আমরা খাবার উৎপাদনের চেয়ে কি উৎপাদনের দিকে আমরা বেশি আগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি অর্থ উৎপাদন। আমাদের অর্থের অভাব নেই সুতরাং অন্ন কষ্ট হইবে না, দরিদ্র হতভাগা সব অন্ন হয় মরে মরে, তাতে আমাদের কি, আমাদের তো আর অর্থের অভাব নেই। কিন্তু এবার একটু চিন্তা করেন, গরিবরা যদি অর্থ মানে অন্ন বা খাবার উৎপাদন না করে তাহলে আপনি খাবেন কি? আমরা আরো অনেক সহজ প্রকার কার্য নির্বাহ করে থাকি, যেমন রাজ্য স্থাপন করা অপেক্ষা রাজা উপাধি লাভ করা সহজ। আগের যুগে জমিদাররা বলা হতো রাজা, এটাই বলতেছে রাজ্য না থাকলেও বলে না রাজ্যহীন রাজা, এরকম অবস্থা। শিল্পকার্যে পারদর্শী অপেক্ষা BSc DST পাশ করা সহজ, মানে 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 এটা কুটির শিল্প বা শারীরিক পরিশ্রম করাচ্ছে, এই মানে ওই বই পড়ে পড়ে পাশ করা ভালো। বিষয়টা এরকম যে অনেকে দেখবেন অনেক শিক্ষিত কিন্তু ঘরের একটা নর্মাল কাজও পারে না, তো এই শিক্ষিত হয়তো লাভ দেয়। অল্প বিস্তর অর্থ ব্যয়ে দেশে কোনো মহৎ কার্য দ্বারা খ্যাতি লাভ করা অপেক্ষা খাঁ বাহাদুর বা রায় বাহাদুর উপাধি লাভের জন্য অর্থ ব্যয় করা সহজ, মানে কি কাজের মাধ্যমে সুনাম কামানো হচ্ছে অর্থের মাধ্যমে সুনাম কামানো আমাদের জন্য অনেক ভালো। প্রতিবেশী দরিদ্রদের শোকে দুঃখে ব্যথিত হওয়া অপেক্ষা বিদেশি বড় লোকদের মৃত্যু দুঃখে শোক শোভা করা শোক মানে শোক প্রকাশ করে সভ্য হওয়া অনেক সহজ, মানে এটা কি মানে আমার দেশের মানুষের খবর না নিয়ে বিদেশি মানুষের প্রতি সমবেদনা জানালে কি আমি অনেক উদারপন্থী অসাম্প্রদায়িক এবং অনেক বিখ্যাত হয়ে যাব। দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য পরিশ্রম করা অপেক্ষা আমেরিকার নিকট ভিক্ষা করা সহজ, স্বাস্থ্য রক্ষার জন্য যত্নবান অপেক্ষা স্বাস্থ্য নষ্ট করিয়া ঔষধ ও ডাক্তারের হস্তে জীবন সমর্পণ করা সহজ। এগুলো কিন্তু আমাদের স্বভাব, ঠিকই বলতেছে যে আমরা দেখবেন বেশিরভাগ স্টুডেন্টদের আমি দেখি যে খাদ্য ঘুম এগুলোর ক্ষেত্রে খাবার ঘুম এগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে অনিয়ম, কিন্তু এরা কিন্তু খুব ভালো করে জানে স্বাস্থ্য সকল সুখের মূল, কিন্তু নিজেরাই কিন্তু অনিয়ম করে। স্বাস্থ্যের উন্নতি করা মুখশ্রী প্রফুল্লত সৌন্দর্য বর্ধন করা অপেক্ষা কালিডোর মানে কি ন্যাচারাল সুন্দরের চেয়ে ক্রিম দিয়া সুন্দরীটা আমাদের কাছে বেশি সুন্দর। দেখুন অবিল কভরোজ ভেনুলিয়া পার ইত্যাদি মাখিয়া সুন্দর হইতে চেষ্টা করা সহজ, যেমন বিয়ের মধ্যে আপনারা দেখবেন সাজ দেখলে মনে হয় যে মানে আয়না বা পুতুলের মতো দেখা যায়, ন্যাচারাল সুন্দরটাকে বাদ দিয়ে আমরা কি করতেছি মানে ক্রিম দিয়ে সুন্দর হওয়ার চেষ্টা করতেছি। কাহারো নিকট প্রহার লাভ করিয়া তৎক্ষণাৎ বাহুবলে প্রতিশোধ লওয়া অপেক্ষা মানহানির মোকদ্দমা করা অনেক সহজ। তারপর দেখুন, তারপর আমরা মূর্তিমান আলস্য আমাদের গৃহিণীগণ এ বিষয়ে অগ্রণী, তাহলে আলস্যমের দিক থেকে কারা এগিয়ে আছে? নারীরা। কেহ কেউ শ্রীমতী দিয়ে কেউ স্বহস্তে রন্ধন করিতে অনুরোধ করেন মানে নারীদেরকে, কিন্তু বলি আমরা যদি রৌদ্রতাপ সহ্য করিতে না পারি তবে আমাদের অর্ধানীগণ কীরূপে অগ্নিতাপ সহ্য করিবেন। এখানে নারীদের পক্ষ থেকে একটা ব্যঙ্গত্ব যুক্তি দিচ্ছে, যুক্তিটা কি যে তোমরা যদি বাইরে রোদ সহ্য না করতে পারো তাহলে আমরা এই রান্নাঘরে দ্বারা গরম সহ্য করবো কিভাবে? এই ব্যঙ্গাত্মক যুক্তিটা কিন্তু এটা বুঝে নিয়ে যেত, এটা পজিটিভ যুক্তি দেয় নারীদের পক্ষ থেকে। আমরা বলি না সব ঠাড়া বড়া সুন্দরী এরকম বিষয়টা, আমরা কোমলাঙ্গ তাহারা কোমলাঙ্গে, আমরা পাঠক তাহারা পাঠিকা, আমরা লেখক তাহারা লেখিকা, অতএব আমরা পাচক না হলে তাহারা পাচিকা হইবেন কেন? ঠিক আছে, সুতরাং যে লক্ষ্মী ছাড়া মানে যে কুলাঙ্গের আমরা বলতে পারি দিব্যাঙ্গনীদেরকে মানে হচ্ছে এই নারীদেরকে দিনের বেলায় রাতদার বলেন
তারা ত্রিবিধ দণ্ড হওয়া উচিত, যথা তাহাকে তুষারণে দগ্ধ করো, মানে তুষ দিয়ে তারা চালায় দাও, জবাই করো, এবার ফাঁসি দাও। মানে নারীদেরকে কোনো কাজের কথা বলা যাবে না। খুব স্পেশালি একটা জিনিস বুঝেন, অনেক নারী আছে স্বাবলম্বী হতে চায়, কিন্তু নিজের ঘরের কাজ কিন্তু করে দেয় কাজের মহিলা এসে, তাহলে সে এটা কি নিজের কাজ করা কি স্বাবলম্বীর পরিচয় না? জানি না এটা প্রশ্নের উত্তর কি। আমরা সকলেই কবি, আমাদের কাব্যে বীর রস অপেক্ষা করুণ রস বেশি, আমরা সবসময় কি মানে দয়া মায়ের দিকে আছি, কোনো আক্রমণাত্মক কিছুতে চাই না। আমাদের এখানে লেখক অপেক্ষা লেখিকার সংজ্ঞা বেশি, কারণ লেখিকার সুন্দর, এই জন্য কবিরা দেখবেন সবসময় লেখিকার পিছনে বেশি লেখে। তাই কবিতার স্রোত বিনা তার কারণে বিনা কারণে অশ্রু প্রবাহ বেশি পড়িয়া থাকে। আমরা পদ্য লিখিতে বসলে কোন বিষয়টা বাদ দিই? ভগ্ন সুরপ, জীর্ণ কাথা, পুরাতন চটি জুতা কিছুই পরিত্যাজ্য নহে। মানে আমাদের সাহিত্যের দুর্বলতা তুলে ধরেছে, যে আমাদের সাহিত্যে কোন ধরনের ওয়ার্ড গুলা, কোন ধরনের শব্দগুলো স্থান পাচ্ছে। আমরা আবার কত নতুন বিষয় সৃষ্টি করি, যথা অতি শুভ্র নীলাম্বর, মানে বিনয়ের অবতার যেটাকে আমরা বলি, শাশ্বর্য সজল জয়ন ইত্যাদি, শ্রীমতীদের করুণ বিলাপ ও প্রলাপপূর্ণ পদ্মের সুজলের বন্যায় বঙ্গদেশে ধীরে ধীরে ডুবিয়া যেতেছে। মানে আমাদের সাহিত্যের ক্ষেত্রে নারী নিয়ে আলোচনা দিনে দিনে বেড়েই যাচ্ছে, করুণ রস বেড়ে যাচ্ছে, বীর রস বা যুদ্ধের কথা কোনো কিছু নাই। সুতরাং দেখিতেছেন আমরা সকলেই কবি, আত্মপ্রশংসা কত করবো, এগুলো সব ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন। এবার এখন উপসংহার করি, তো আশা করি ক্লাসটি বুঝে এসেছে। এটা খুব ব্যঙ্গভাবে কিন্তু আমাদের চরিত্র, আমাদের অভ্যাসগুলো তুলে ধরেছে। তো তারপরে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানান, ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।